আমার নেত্রী 2011 সালে বলেছিল আমরা বদল নয় আমরা বদল চাই আমরা পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করতে চাই আমরা গণতন্ত্র বাংলার মুখে প্রতিষ্ঠা করেছিলাম আর আজকে এই সভামঞ্চ থেকে আমি বলে যাচ্ছি সিপিএম কংগ্রেসের হার মানতে শুনিয়ে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে লাল রক্ত শুনতে পাচ্ছে যে হার মাত শুনতে পাচ্ছে শুনে রেখে দাও 4 তারিখ ভোটের পর 19 তারিখ ভোট বাক্স খুলবে আগামী 20 তারিখ থেকে বাংলার মানুষ নতুন তৃণমূল কংগ্রেস দেখবে কেন জানো তোমাদের সৌজন্য অনেক হয়েছে তোমাদের সুযোগ অনেক করেছি তোমাদের সাথে ভদ্রতা অনেক করেছে মানুষ যোগ্যতা জবাব দেবে আর আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে তোমাদের উত্তর দেওয়া হবে তোমরা তৈরি থাকো